লেখ আমি লেকচারার আমির হোসেন বলছি। বন্ধুগণ, আজকে আমি চাকরি প্রাপ্তির মূল গোপন রহস্য সম্পর্কে আলোচনা করব। যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে যারা চাকরি পায় তাদের 85% চাকরি পায় তাদের মনের পেশনার কারণে, অর্থাৎ মনের জোরের কারণে। চাকরি প্রাপ্তির জন্য তার যে প্রবল ইচ্ছা, সেই প্রবল ইচ্ছার কারণে 85% লোক তাদের চাকরি পায়, আর 15% লোক তাদের জ্ঞান বুদ্ধি, তাদের তথ্য, জানা তথ্য ইনফরমেশান, এগুলোর উপর ভিত্তি করে 15% লোক চাকরি পায়। তো 85% লোক যে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে চাকরি পায় ব্যাপারটা এরকম না, সেখানে তাদেরও জ্ঞান বুদ্ধি আছে, সেটা আছে। কিন্তু মূল যে জিনিসটা কাজ করে, যে যাদের মধ্যে প্রবল চাকরি পাওয়ার জন্য প্রবল ইচ্ছা আছে, প্রবল শক্তি আছে, মানসিক শক্তিটা প্রবল আছে যে আমাকে চাকরি পেতেই হবে, সেই ধরনের লোকেরাই 85% মধ্যে পড়ে, তারাই মূলত চাকরি পেয়ে থাকে। অর্থাৎ প্রবল ইচ্ছা শক্তির গুরুত্বটা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র অনেক বেশি মানে জ্ঞানী হওয়া, অনেক বেশি তথ্য জানাই কিন্তু চাকরি প্রাপ্তির জন্য মূল জিনিস নয়। চাকরি প্রাপ্তির জন্য মূল জিনিস বা চাকরি প্রাপ্তির গোপন রহস্য হচ্ছে যে আপনার প্রচণ্ড ইচ্ছাশক্তি, যে প্রচণ্ড ইচ্ছাশক্তি আপনাকে চাকরি পাওয়াই দেবে, সে প্রচণ্ড ইচ্ছাশক্তির কারণেই কিন্তু 85% লোক চাকরি পায়। সুতরাং বন্ধুগণ, এখানে আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে চাকরি প্রাপ্তির জন্য আপনার ইচ্ছাশক্তিটাই হচ্ছে মূল জিনিস। প্রবল ইচ্ছাশক্তি আপনাকে একটি চাকরির ব্যবস্থা করবে। আপনার যদি ইচ্ছাশক্তি না থাকে, আপনার প্রবল ইচ্ছাশক্তি যদি আপনার মধ্যে বিরাজমান না থাকে, তাহলে কিন্তু আপনার যত নলেজই থাকুক, যত সার্টিফিকেটই থাকুক, যত ডিগ্রি থাকুক, আপনি কিন্তু চাকরি পাওয়াটা আপনার জন্য মুশকিল। তো এই কথাটাই আমি আজকে বলতে চাচ্ছি বন্ধুগণ, যে মানুষ চাকরি খুঁজতেছে কিন্তু মানুষকে বুঝতে হবে যে আসলে কোন জিনিসটা তার দরকার চাকরি পাওয়ার জন্য। তার যে জিনিসটা সংক্ষেপে আমি বলবো, যে জিনিসটা তার প্রথম দরকার, সেটা হচ্ছে চাকরি পাওয়ার জন্য প্রবল ইচ্ছা, প্রবল ইচ্ছাশক্তি। সেই ইচ্ছাশক্তি, প্রবল ইচ্ছাশক্তি, প্রবল চেষ্টা তাকে চাকরি পাওয়াই দেবে। পরবর্তীতে হচ্ছে তার জ্ঞান বুদ্ধি, সব কিছু তার বিবেচনায় আসবে। তো বন্ধুগণ, যারা আজকে চাকরির জন্য খুঁজতেছেন, চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়ে দিয়েছেন, আপনাদেরকে আমি বলবো যে আপনাদের মনের ইচ্ছাশক্তিটা আগে প্রবল করেন যে আমাকে চাকরি পেতেই হবে। যখন আপনার মনের ইচ্ছাশক্তিটা প্রবল হবে, তখন আপনার জ্ঞান বুদ্ধি আপনাকে সাইড হিসাবে সহযোগিতা করবে এবং আপনার কি আপনার চাকরি পাওয়াই দেবে। পরবর্তীতে যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে যে চাকরির জন্য যেসব প্রিপারেশনের দরকার আছে সেগুলো তো আপনি নেবেনই, সেগুলো যে নেবেন না এমন না, সেগুলো আপনাকে নিতে হবে। আপনার যেসব সার্টিফিকেটের দরকার আছে সেই সার্টিফিকেট আপনি অর্জন করবেন। সেই সব কিছু অর্জন করার পরেই গিয়ে ব্যবধানটা সৃষ্টি হয়। সব কিছু অর্জন করার পরে যাদের ইচ্ছাশক্তিটা প্রবল তারাই চাকরিটা পায়, আর যাদের ইচ্ছাশক্তি দুর্বল থাকে, ইচ্ছাশক্তির মধ্যে খুঁত থাকে, দুর্বলতা থাকে, তারা কিন্তু আসলে চাকরির ক্ষেত্রে পিছিয়ে যায়। তো বন্ধুগণ, এটাই হচ্ছে তাহলে চাকরি প্রাপ্তির মূল রহস্য। এটা একটা গবেষণা এবং আমার ব্যক্তিগত জীবনে আমি এই জিনিসগুলো দেখেছি। তো সবাই আশা করি আমার এই কথাগুলো মূল্যায়ন করবেন। ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ এভরিবডি।